আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তারা খুব ভালো করে জানি যে ভিডিওটি আপলোড করার পর আমাদেরকে ভিউ হওয়ার একটি আশা থেকে যায়, অর্থাৎ আমরা চাই যে আমাদের ভিডিওটি যথেষ্ট পরিমাণ ভিউ পাক। এই ভিউ পাওয়াটা কিন্তু অনেকটাই নির্ভর করে যে আপনার যে ইউটিউবে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি থাম্বালাইন হিসাবে, যে থাম্বালাইন অর্থাৎ যে পিকচারটি ইউজ করেছেন তা কতটা সুন্দর হয়েছে এবং তা কতটা আকর্ষণীয় হয়েছে। থাম্বনেল অর্থ সেই সবগুলো ছবি, দেখবেন আপনারা কোনো ভিডিও দেখতে গেলে প্রথমে একটি ওয়ালপেপার আকারে ছবি দেওয়া থাকে এবং সেই ছবিটি যত আকর্ষণীয় হয় আপনারা কিন্তু সেই ভিডিওগুলি ওপেন করেন, অর্থাৎ সেই ভিডিওগুলি দেখতে থাকেন। তো এই থাম্বনেলটা কিন্তু আপনারা কম্পিউটারের সাহায্যে সাধারণত ফটোশপের মাধ্যমে অনেক চমৎকারভাবে তৈরি করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগে আর সবসময় হাতের কাছে আমাদের পিসি থাকেও না। আর এখন যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, সো আমরা কিন্তু একটি ছোট্ট অ্যাপস ব্যবহার করে এই থাম্বনেলটি তৈরি করতে পারি। থাম্বনেল তৈরি করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে যেটি সবথেকে বেস্ট সেই অ্যাপসটি নিয়ে আজকে আমাদের রিভিউ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের সফটওয়্যারটি ওপেন করে নেবেন, সফটওয়্যারটির নাম থাম্বনেল মেকার। যদি কারো সফটওয়্যার ডাউনলোড করতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে কমেন্টে সরাসরি লিঙ্কটি দিয়ে দেবো। সফটওয়্যারটি ওপেন করা হয়ে গেলে প্রথমে আসছে দেখুন মাঝখানে ক্যামেরা আইকন, আমরা ক্যামেরা আইকনের উপর ক্লিক করব এবং ক্যামেরা আইকনের উপরে ক্লিক করার পর আমাদের অপশন দিচ্ছে যে অ্যাড পিকচার অথবা ক্রপ অ্যান্ড অ্যাড পিকচার। তো আমরা অ্যাড পিকচারে যাব এবং আমাদের এখন সিলেক্ট করতে হবে যে আমরা কোন ধরনের রিভিউ তৈরি করছি। সাপোজ আমরা একটি কম্পিউটার মনিটরের রিভিউ তৈরি করছি, তাহলে একটি মনিটরের ছবি দিয়েই সাধারণত আমাদের থাম্বনেলটি তৈরি করতে হবে। তো আমরা গ্যালারিতে চলে যাচ্ছি, আগের থেকে আমাদের সিলেক্ট করে রাখা বা ছবি তুলে রাখা বা নেট থেকে নামিয়ে রাখা একটি ছবি সিলেক্ট করব। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, নেট থেকে ছবি ডাউনলোড করার সময় অবশ্যই দেখে নেবেন ছবিটি কপিরাইট প্রোটেক্ট কি না। কপিরাইট প্রোটেক্ট থাকলে সেই ছবি নিয়ে আপনারা কাজ কখনোই করবেন না, যে ছবিগুলো কপিরাইট ফ্রি শুধু সেই ছবিগুলো নিয়েই কাজ করবেন, অথবা আপনারা নিজেরা ছবি তুলে সেই ছবিটিকে ব্যবহার করবেন। আরেকটি কাজ করতে পারেন, দু তিনটি ছবিকে এক করে নিতে পারেন, সেটা আমরা পরে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে দেখে নেই কীভাবে খুব সহজে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো দেখুন আমরা ছবিটিকে অ্যাড করেছি, এখন আমাদের যে সাদা জায়গাটুকু দেওয়া আছে, দেখুন আমি ছবিটিকে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো সাদা জায়গাটি হচ্ছে আপনার ফ্রেম। তো আপনি এই পুরো ফ্রেম জুড়ে ছবিটাকে স্ক্রল করে বড় করে নিয়ে সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর আমরা এখানে কিছু ফটো ফিল্টার আছে, আমরা যদি ফটোতে ফিল্টার অ্যাড করতে চাই তো আমরা ফটো ফিল্টার অ্যাড করতে পারছি। দেখুন আমি এখানে কয়েকটি ফটো ফিল্টার অ্যাড করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারগুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার কালারগুলো চেঞ্জ হচ্ছে। এবং শুধু তাই নয়, আমি কিন্তু এর কালারটাও কমাতে বাড়াতে পারবো। নিচের দিকে স্ক্রলটি আছে, দেখুন স্ক্রলটি ধরে টান দিলে আমাদের কিন্তু কালারটি বাড়ছে বা কমছে। দেখতে পাচ্ছেন যে আমাদের কালারগুলো কিন্তু কম বেশি হচ্ছে। দেখুন এখন লাইটের রঙ হয়ে গেছে সবুজ, এদিকে নিয়ে গেলো হচ্ছে নীল, এদিকে নিয়ে গেলে হয়ে গেলো বেগুনি, অর্থাৎ কালার কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। তো আমার এই কালারটা বেশ ভালো লাগছে, আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এবার অবশ্যই আমাদের এর উপরে কিছু লেখা যোগ করতে হবে। তো দেখুন এখানে লেফট সাইডে একটি এ প্লাস চিহ্ন দেওয়া আছে, না মজা করছি না, এটি কোনো পরীক্ষার এ প্লাস না, এটি আমাদের থাম্বনেলের এ প্লাস। তো এ প্লাসের উপরে ক্লিক করার পর আমরা টেক্সট দেবো, আপনারা এখানে বাংলা বা ইংলিশ বা আরবি ফার্সি যে কোনো টেক্সট দিতে পারেন, আপনার কিবোর্ড অথবা মোবাইলের কিবোর্ড সাপোর্ট করলে। তো আমরা এখানে লিখছি ডেল মনিটর রিভিউ। ডেল মনিটর রিভিউ পড়ার পর দেখছেন আমাদের এখানে ডেল মনিটর রিভিউ লেখাটি চলে এসেছে। এখন বেশ কিছু লেখার ফন্ট আছে, এখানে অসংখ্য ফন্ট আছে, আসলে আপনার যে কোনো একটি ফন্ট এখানে চেঞ্জ করে দিয়ে দেন, আপনাদের চোখের ব্যাপার যে আপনাদের কোন ফন্টটি ভালো লাগে। তো আমার এই ফন্টটি বেশ ভালো লাগে, এই ফন্টটির মধ্যে একটি আসলে ডেভিল ডেভিল ভাব আছে, ফন্টটি আমরা সিলেক্ট করে দিলাম। এবার আপনারা কিন্তু চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন, দেখুন এখানে লাল, সাদা, সবুজ বিভিন্ন কালার আছে। আমি সাপোজ এই সবুজ কালারটি সিলেক্ট করলাম যেটি খুব চোখে লাগছে। আপনারা চাইলে কিন্তু কালারটিকে হালকা বা আরও হালকা কিংবা অনেকটি লাইট করতে পারেন। এরপর টিকব, এরপর আমরা একটা থ্রিডি ইফেক্ট দেবো। আপনারা জানেন থ্রিডি ইফেক্টটি কেমন হয়, থ্রিডি ইফেক্টটি হচ্ছে এমন একটি ইফেক্ট যা মনে হয় যে ছবিগুলো সামনের দিকে বেরিয়ে আসছে। তো দেখুন আমাদের এখানে একটি থ্রিডি নামে অপশন আছে, আমরা এই থ্রিডি অপশনের উপরে একটু স্ক্রল করে এগিয়ে দেব। দেখুন লেখাটি কিন্তু কিছুটা একটা থ্রিডি ভাব চলে এসছে, এবং এটা করার জন্য প্রথমে আমাদের যে অপশনটি আছে সেটি আমরা ডান দিকে হালকা স্লাইড করে দেব এবং ওকে। দেখুন আমাদের কিন্তু লেখাটির মধ্যে একটি থ্রিডি ভাব চলে এসছে, আমাদের কাজ কমপ্লিট।
এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে সেভ বাটনে ক্লিক করার পর আমাদের বেশ কয়েকটি অপশন দিচ্ছে। সেভ অ্যাজ ড্রাফট, অর্থাৎ ছবিটির উপরে যদি আপনি আরও কিছু কাজ পরবর্তীতে করতে চান তাহলে সেভ অ্যাজ ড্রাফট দিবেন। আর যদি মনে করেন যে আমাদের ছবিটির কাজ করা সম্পূর্ণ হয়ে গেছে তাহলে ডাউনলোড জেপিজি দেবেন। ডাউনলোড জেপিজি দেওয়ার পরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। অলরেডি আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের গ্যালারিতে প্রবেশ করি, আমরা আমাদের গ্যালারিতে প্রবেশ করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছবিটি দেখতে পাবো। দেখুন আমাদের কিন্তু ছবিটি কমপ্লিট, অর্থাৎ ডেল মোজো রিভিউ কথাটি কিন্তু আমাদের থাম্বনেল হিসাবে তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো আমাদের রিভিউ। রিভিউটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।